আমরা নবীরে খতিব বানায় দাও পারবনি কেউ, তে দাবি দি করো রসুল আসে, তাইলে আসলে বানাইতা না কেন, এরপরও যদি আসে মান্য নাও তাইলে তো ধরতে হবে, রসুল আসার পরে কারো ওয়াজ চলবো নি, বক্তৃতা চলবো নি। আসিনি কোরআন শরীফ সবাই কোন আসিনি, কোন হাফিজ সাহেব থাকলে কোন কোন সুরার আয়াত, সুরাতুল হুজুরাত, সুরাতুল হুজুরাতে আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম, আসওয়াত সৌতুন শব্দের বহু বচন মানে আওয়াজ, আমার নবীর আওয়াজের সামনে তোমরা আওয়াজ করতে পারবা না, নবী যেখানে হাজির থাকে কোনো বক্তা বয়ান করা তো দূরের কথা, জোর গলায় কথাই বলতে পারবে না। এরপরেও রসুল রে যদি হাজির মানো, তুমি যে রসুল রে দিয়া মাইক দিয়া ওয়াজ করাইলা না, মাইনা নিতে হবে, রসুল আয়া বয়া তাকে আর হে বিয়াদবে ওয়াজ করে, হচ্ছে বড় বিয়াদব, আসমানের নিচে কেউ হইতে পারে না, কি কোন ঠিক কি না। এই কথা যদি বলো আমার আব্বার জানাজাই নবী আইসুন, ঠিক আছে মানলাম, নবী তোমার বাপের জানাজাত আইছে, তাইলে রে বাবা আমি জানাজা ফরাইলে সোয়াব বেশি হইব না, নবী ফরাইলে সোয়াব বেশি হইব, তোমার বাবার জানাজাই রসুল যদি আয়া থাকে তুমি কত বড় বিয়াদব, রসুল রে কেন দিলা না জানাজা ফরাইবার জন্যে, তুমি কোন সাহসে জানাজা ফরাইলা, রসুল ফরাইলে তো সোয়াব বেশি হইতো, কি কোন ঠিক কি না। জীবনে যত শিরিক করছিন যত বেদাত করছিন, নবীজি ফরাইলে তো সব মাফ হইয়া যাইতো, রসুলের জানাজার উসিলাই কি কোন ঠিক কিনা। দাবি করো রসুল তোমার বাবার জানাজায় আইছে আর ইমামতি তুমি করলা, তাইলে তো বুঝা নেওয়া যায় তোমার চেয়ে বড় বিয়াদব এই জগতে আর কেউ হইতে পারে না। রসুল আই ফোরসে মানলে বিপদ আছে আবার, কি কোন ঠিক কিনা। এরপরে অনেক সময় দেখবেন আমরা গাড়ি নিয়ে যখন রাস্তা দিয়ে যাই, ড্রাইভাররা রাস্তাঘাট অনেক সময় চিনে না, না চিনলে অনেক ড্রাইভারে গাড়িত বইয়া ওই যখন জিগা, আমার এক ড্রাইভার একবার এমন ঘটনা করছে, গাড়িত বইয়া এক দোকানদারে ডাক দেয়, এই যে ভাই দোকানদার সব দীক্ষা যান দীক্ষা যান, এটা কই কি হয়, আমি তো একটু রামদানা যাইতাম রাস্তা চিনি না, আমার রাস্তাটা দেখাই দিয়া যান, এবার কেন সিয়ারো বইয়াতে কে কয় দরকার কি আমার না তোমার, বলে আমার, তে তোমার যদি দরকার তুমি এনে আইবা, আমি তোমার কাছে কেন যাইতাম, দরুদ করন নবীর দরকার না আপনি আমার দরকার, আমরার দরকার, আমরার দরকার হইলে রসুল আয়া দরুদ নিত কেন, রসুল রওজায় আথারে আছেন থাকবেন, আমরা দরুদ ফরমু আল্লাহ ফেরেশতাদের দ্বারা ফৌসাইয়া দেবেন, কি কোন ঠিক কি না। দরকার আমরার আর রসুল রে কর, রসুল বলে আয়া দরদ নিত, এরপরও যদি আওন ওই লাগে আয়া গেছে মান, তাইলে রসুল রে দিয়া ওয়াজ করাইবা, পারবো নি কিয়ামত পর্যন্ত, কেউ পারবে না রে বাবা। এই জন্যে আল্লাহ তাআলা কোরআনে পাকে বড় সুন্দর করে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয় ওমা আতাকুমুর রাসূল, এর ব্যাখ্যায় লেখা হয়েছে আই মা আমারাকুমুর রাসূল, রসুল তোমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, রসুল যা কিছু নিয়ে আসছেন অর্থাৎ নবীর সুন্নত তরিকা, ফাহুজু সুন্নতগুলিকে ধরো, অমা নাহা কুমানুহু আর যেই সকল জিনিস থেকে রসুল নিষেধ করেছেন, ফান্তাহু এইগুলি থেকে বেঁচে থাকো, এইগুলিকে ছেড়ে দাও, সুন্নতকে ধরো আর বিদাতকে ছাড়ো, কারণ সুন্নতের রেজাল্ট জান্নাত আর বিদাতের রেজাল্ট জাহান্নাম, সুন্নতের রেজাল বেদাতের রেজাল, আরো জোরে বেদাতের রেজাল সুন্নতের রেজাল। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ,
আল্লাহর নবী বলেন, আমি নবীর তরিকারে কেউ যদি মজবুত করে ধরে, মান তামাসাকা বি সুন্নাতি আইবি তরিকাতি, আমি রসুলের তরিকা যদি কেউ মজবুত করে ধরে, ইংদা ফাসাদি উম্মাতি, আমার উম্মতের এই ফিতনা ফাসাদের সময়ে, ফালাহু আজরুমিয়াতি শহীদ, তার আমল নামায় কেমন সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাস্তায় গলা কাটাইয়া নিজের গায়ের তাজা রক্ত বিলীন করে যারা শহীদ হয়ে যায়, এমন শহীদ একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়। আল্লাহর নবী বলেন, ফালাহু আজরু মিয়াতি শহীদ, একশো মানুষ যদি শহীদ হয় যেমন সওয়াব দেওয়া হবে, একজন খাঁটি সুন্নির আমল নামায় এমন সওয়াব দান করা হবে। সুন্নি কারে কো, সুন্নত মানলে না সুন্নতের কথা বললে? মাশাআল্লাহ, আরো জোরে। আমরা সমাজে তাহলে সুন্নতের কথা বলা হয়, তোমায় বলি না, বলবো না, বলতে পারি না, ফেমের মদিহিনায় আমার সোনার মদিহিনায়, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, নামাজ নাই, রোজা নাই, রসুল রে বলে না, কি কোন ঠিক কি না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, দাঁড়িয়েও যে কিতা করছে আল্লাহ বলা জানে, হে কোনোটাই নবীর তরিকা মতে করে না, আবার নাম দেই রসুল রে বড় মহব্বত করে, আসেনি এমন একদল লোক। ও ভাইয়েরা আমার, এই আদি এই আয়াত যখন আমি হাটহাজারি মাদ্রাসায় পড়ি, কুতবে আলম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা আল্লামা শাহ আহমদ শাফি মাদ্রাজিল্লাহুল আলিয়ার নিকটে যখন আমি এই আয়াতের তাফসির পড়ি, হযরত জি একটা দৃষ্টান্ত দিয়া বুঝাইয়াছিলেন এইভাবে, এক চোর বেটা চুরি করতে যায়, চুরি করতে গিয়া খালি শুনে এলাকার মধ্যে এমন একজন মুরব্বী খালি আল্লাহর জিকির করে, যে লোক জিকির করে ঘুমাইয়া করে না সজাগ তাইখা, জিকির কি ঘুমায়া হয় না সজাগ তাইখা হয়, সজাগ তাইখা তো জিকির শুই না, চুর বেটা কই, মানুষ যখন সজাগ চুরি করা তো আর সম্ভব? তে সইলা যার যাইবার সময় কই, আল্লাহ টাড়া ফুরতো পারে না, এটা মরতো, এটার কারণে চুরি করতাম পারি না। এক সপ্তাহ পরে আসলেই বেচারার হায়াত শেষ, মারা গেছে, সুর বেড়া কই, কিরে আমার দোয়া দিয়ে আল্লাহ কবুল করছে, বলে তুফানে কলা গাছ পড়ছে, ফিসাবে কো আমার ফিরাকি জাহির হইছে, এমন কিছু জড়াশা বড়াশা কুরাইল্লাশা কুত্তাশা গদাশা মুচ্চাশা আমরা সমাজে আছে, মুসলম করতে করতে রে বাবা রাস্তা বন্ধ করে পালাইছে, পানি খাইবার সময় আঙ্গুল দা গুতা দিয়া রাস্তা বাইর করে, কি কোন ঠিক কি না, এমন কিছু লোকও কিন্তু আমরা সমাজে আছে, কি বলেন ঠিক কি না? এখন কই যাক, লোক যখন মরছে প্রথম চুরিটা তার বাড়িতেই কর্ম, গেছে চুরি করতে, চুরি করতে গিয়া রাত্রিবেলা কোন দিক দিয়া ডুববো, শেপ খুঁজে শেপ মিল হইব কোন দিক দিয়া, এক পর্যায়ে শুনে গড়ের এক মহিলা কান্দে আর কই, আল্লাহ আমার স্বামী মারা গেল এক সপ্তাহ হয়ে গেছে, আর মা বাবা মারা গেছে 10 বছর হইল, কোনো দিন তো আর ফিরে আসবে, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, আমার মা বাবা যে গেল চলে ফিরিবে না আর, মহিলা এইভাবে কান্দে, আর এক পর্যায়ে মনের দুঃখে আর মনের সুখে বলে, ওগো আমার মৌলা ও আমার আল্লাহ, আমার স্বামী যে মারা গেল বড় ভালো মানুষ ছিল, বউ যদি জামাইরে বালা হয় বুঝা নিতে হবে আসলে লোকটা ভালো ছিল, কি বলেন ঠিক কি না? হাদিস শরীফ আসছে, আল্লাহর নবী বলেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ও আনা খায়রুন লি আহলি, আল্লাহর নবী কই, ওরে আমার উম্মত শুনো, তুমি ভালো হইবা কেমনে, পৃথিবীতে ওই লোক সবচেয়ে ভালো যে তার বউর কাছে ভালো, আর জেনে রাখো ও আনা খায়রুন লি আহলি, আমি নবী আমার বিবির কাছে বড় ভালো মানুষ, সুবহানাল্লাহ। চেয়ারম্যানের সার্টিফিকেট মিথ্যা হইতে পারে, মেম্বারের সার্টিফিকেটও মিথ্যা হইতে পারে, মনে রাখেন কথা, চুর গেছে চুরি করতো মনটা কোনো একটু করে জিগামো, কিন্তু
ফাঁকে দেয়া প্রাসঙ্গিক কথা চেয়ারম্যানের সার্টিফিকেট মিথ্যা হইতে পারে, এমপি মন্ত্রীর সার্টিফিকেটও মিথ্যা হইতে পারে, সর্দারের সার্টিফিকেটও মিথ্যা হইতে পারে, জনগণের সার্টিফিকেটও মিথ্যা হইতে পারে, কি বলেন ঠিক কি না? কারণ আপনি চেয়ারম্যান সাহেবের কাছে যান, আল্লামা সাদিকুর রহমান শ্রীমঙ্গলি রহমতুল্লাহ আলাইহিও যদি আপনাদের এলাকার চেয়ারম্যানের কাছে গিয়া কইত, চেয়ারম্যান সাহেব এলাকাত অনেকদিন ধরে থাকি, আমার একটা চেয়ারম্যান সার্টিফিকেট দিয়া দিন, আমি এলাকাতে বাড়ি করছি সব কিছু করছি, এখন চেয়ারম্যান সাহেব লিখলো হইলে মাওলানা সাদিকুর রহমান জন্মস্থান শ্রীমঙ্গল এই এলাকা বর্তমানে বিশ্বনাথের বাসিন্দা, আমি ভালো করে চিনি এবং জানি, শেষ দিক দিয়ে লিখবে আমি উনা, আমার জানা মতে ওনার চরিত্র খুবই ভালো, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে অংশগ্রহণ করে নাই, আমি তাহার ভবিষ্যৎ সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করি। নিচি দিয়া শিল স্বাক্ষর দিয়া ইলিয়াস আলী সাহেব সুন্দর কইরা শিল স্বাক্ষর কইরা দিয়া দিব, কি কোন ঠিক কি না? চেয়ারম্যানের কাছে গেলে হুজুর রে যেমন সার্টিফিকেট দেবে, ওরে বাবা চেয়ারম্যানের সার্টিফিকেট যে মিথ্যা হইতে পারে, এলাকার শীর্ষ সন্ত্রাস চেয়ারম্যানের কাছে গেছে, গিয়া কই চেয়ারম্যান সাহেব লন্ডন যাইতাম, চেয়ারম্যান কো আল্লাহ ভাই তুই তাড়াতাড়ি লন্ডন যা, আমার এলাকা শান্তি হোক দে, চেয়ারম্যান সাহেব কইব ঠিক আছে রে ভাই যাও লন্ডন যাও, তো চেয়ারম্যান সাহেব আপনার একটা সনদপত্র লাগে লিখিয়া দিন, ওই হুজুর রে যেটা দিছিল হেরেও কিন্তু এইভাবে লিখিয়া দিছে, আমার জানা মতে খুবই ভালো, তার চরিত্র খুবই ভালো, অথচ তিন দিন আগে চেয়ারম্যানরও পিস্তল ধরে টাকা রাখছে 3 লাখ, জোরে কোন ঠিক কিনা? এরপরেও চেয়ারম্যান সাহেবের সার্টিফিকেট দেয়, আমার জানা মতে তার চরিত্র খুবই ভালো, আমি তার ভবিষ্যৎ মঙ্গল উন্নতি কামনা করি, হুজুরের যেই সনদ এই বেড়ারও একই সনদ, কি কোন ঠিক কিনা? এই যে সনদ লোক হয়ে রে জিগাই ভাই সাহেব কিতা খবর, আজকে কত কাপ খাইছো? কো হুজুর 40 কাপও নিয়ে করাইছি, 40 কাপও বলে করাইছে, এই যে চা খাওয়া সব কিছু খাইয়া আমরাও যে চেয়ারম্যানের সার্টিফিকেট দিছিলাম রে বাবা, চা খাইবার কারণে আমরা মিশা সার্টিফিকেট দিছিলাম, আমরা কই আমার ভাই তোমার ভাই, আমজাদ ভাই কমজাদ ভাই, কমজাদ ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ নামাজ নাই একক তো চা খাই সাতক তো, কি কই ঠিক কি না? তে আমরা তো জানি না বুঝা চেয়ারম্যানরেও মিশা সার্টিফিকেট দিছিলাম, তো আমরা একটা আঞ্চলিক প্রবাদ বাক্য আছে, যেসাছে থেসা মিলে বাইগঞ্জে সুটকি মিলে, আমার আম্মা বলছিলেন সেমারে যদি ফাউ দেখা ছায়াকে আপনার হাত দেখাইব না ফাউই দেখাইব, ফাউই দেখাইব, চেয়ারম্যান রে যেমন আমরা মিশা সার্টিফিকেট দিছিলাম, চেয়ারম্যানও চেয়ারম্যানও এক, তোরা যেমন মিশা দিছস আমিও মিশা দিব, অসুবিধা কি? তোরা যেমন আমিও তেমন, জোরে কোন ঠিক কি না? এই জন্য রে বাবা ঘুষ দেখাই জনগণের মাল যে চুরি করে, চেয়ারম্যানে আমরা রে শিখাই না আমরা চেয়ারম্যান রে শিখাই? হ্যাঁ, চুরি চেয়ারম্যান আগে করে না জনগণে চুরি আগে করে? ওই তুমি যে টুসের বস্তা খাইছিলাম মনে আসিনি, ইটা খাইয়া বুট দিস খরচ হয়েছে বেড়ার 30 লাখ, চেয়ারম্যান ওয়া বেতন পা মাত্র 5,000, বেড়া চিন্তা করে 30 লাখ যে খাইছিলে আগে তোরার মাল থেকে ওই 30 লাখ রাখিয়া লই, এরপরে টুসের দাম রাখিয়া তোরারে দিমু, কি কোন ঠিক কি না? এই জন্য রে বাবা কোনো কোনো এলাকায় গেলে দেখা যায় চেয়ারম্যান মেম্বার যেমন একবারে মইরা গেছে গা, রাস্তাঘাট কিচ্ছু ভালো না, পরে খবর লয়া দেখি না চেয়ারম্যানও আছে মেম্বারও আছে সবই আছে, রাস্তা ওই না কেন? আমি মনে মনে চিন্তা করি কেন ওই না, ওই টুসের বস্তার দাম এখনো শেষ হইছে না, কি কোন ঠিক? ইটা শেষ করে নেবে রাস্তা বানাইতো কিতা কষ্ট পাইতেছেন আপনারা? যেই কথা বলতেছিলাম একটু আগে বলছিলাম জিগাই মু মনে আসেনি, সুর সুর চুরি করতে গিয়া শুনে ওই মহিলা কান্দে আর বলে আল্লাহ আমার স্বামী বড় কর্মঠ ছিল, আমার জামাই একজন গৃহস্থ মানুষ ছিল, কৃষক মানুষ ছিল, এক কানি দুই কানি না 20 কানি খেত করছে, আল্লাহ আমার স্বামী যে রামদানার বন্ধে বিশ্বনাথের বন্ধে 20 কানি খেত করছিল, মরবার আগে 20 ড্রাম চাউল রাখা গেছে, প্রত্যেক ড্রামে 5 মন 20 ড্রামে কয়শো মন? 100 মন, 100 মন চাউল আমার স্বামী রাইখা গেছে আল্লাহ, আজকে যে আমার জামাই নাই এই চাউল কারে লইয়া খাইম? সুর বেড়া কো মা গো চিন্তা কইরো না, চাইলে তো খাইতো আমি আছি, চাইল খাইতো আছে, মিনিকেটের চাইল খাইতো গেছে। তো মহিলা মনে মনে চিন্তা করে আর বলেন
সাইল খাইতে হইছো না আসলে আমার বন্ধু একটু যাচাই করন লাগবো টেস্ট করন লাগবো একটু মহিলা এক পর্যায়ে কই আল্লাহ আমার স্বামী 30,000 টাকা দিয়া সোফা সেট বানায় রাখা গেছে এই সোফাই কারে লইয়া বইমু সুরবেড়া কো চিন্তা কইরো না আমি আছি মহিলা কই রাখো তোমার একটু পরীক্ষা করন লাগবো ভাইরা মহিলাদের বুদ্ধি পুরুষের চেয়ে কিন্তু কোনো কোনো দিক দিয়া অনেক বেশি কি কোন ঠিক কি না একটা মহিলা যদি নষ্ট হয় গোটা যা কি কষ্ট ভাই আর মহিলা যদি ভালো হয় পুরা ফ্যামিলিটা ওই ভালো চলে কি কোন ঠিক কি না এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন আমার তাফসির না আল্লাহর তাফসিরটা আমি আপনাদেরকে শোনাই ইন্না কাইদাশ শাইতানা কানা যাইফা আল্লাহ কই নিশ্চয় শয়তানের চক্রান্ত সবল না দুর্বল বুঝা কয়েন ইন্না কাইদাশ শাইতানা কানা জয়ীফর তো সবল না দুর্বল আল্লাহ কই শয়তান এত বড় চ্যাম্পিয়ন ফিলার হেরে কো হের চক্রান্ত বলে দুর্বল আর নারীর বেলা কই ইন্না কাইদা কুন্না আজিম নারীর চক্রান্ত অনেক বড় কি কোন ঠিক কি না নারীর চক্রান্তরে আল্লাহ বলছেন অনেক বড় এই জন্য রে বাবা কুতবে আলম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ সুযোগ্য খলিফা আমার পরম শ্রদ্ধাভাজন শেখ এবং হাদিসের কিতাবের উস্তাদ হযরতুল আল্লাম আল্লামা শাহ আহমদ শাফি মুদ্দাজিল্লাহুল আলিয়ার জবান থেকে আমি এইভাবে শুনেছিলাম বুখারী শরীফ যখন পড়ি বুখারীর হাদিস বলতে যাইয়া আল্লাহর ওলি এইভাবে বলেছিলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমারাহুম ইমরা এই হাদিসের মূল কথা হলো ওই জাতি সফলতার চেহারা দেখতে পারবে না যেই জাতি নারী নেতৃত্ব মেনে নিয়েছে কি কোন ঠিক কি না তো হাদিস বুঝাইতে যাইয়া হযরত যে একটা দৃষ্টান্ত দিয়েছিলেন বুঝার জন্য ধরে নিন রামদানা এলাকার চেয়ারম্যান সাহেব বিশ্বনাথ বাজার এলাকায় গেছে ওনার ছেলের বউ দেখার জন্য ছেলেরে বিয়া করাইব বিয়া করাইবার আগে মা বাপে বউ দেখতো যায়নি আসতে কোন যায়নি বুঝার জন্যে ধরে নিন আপনাদের এলাকার এমপি সাহেব বা চেয়ারম্যান সাহেব ইলিয়াস আলী সাহেব গেছেন ওনার ছেলেরে বিয়া করাইব করাইবার জন্য মেয়ে দেখতে গেছে মেয়ে যে দেখতে গেছে বিশ্বনাথের আরেক চেয়ারম্যানের বাড়ির পাশে চেয়ারম্যানের বাড়ির কান্ডার যখন গেছে মেয়ে দেখতো মেয়েটা দেখিয়া ফাঁসের বাড়ি আরেক চেয়ারম্যান আছে ওই চেয়ারম্যানরে গিয়া কই চেয়ারম্যান সাহেব আমিও চেয়ারম্যান আপনিও চেয়ারম্যান আপনি আমার জাতি ভাই আপনার বাড়ির কাছে যে আব্দুল জলিল ভাই তার একটা মেয়ে আছে মেয়েটারে আমি দেখছি আমার ছেলেরে বিয়া করাইতাম কি কোন মেয়েরা ভালো কি না তো বিশ্বনাথের চেয়ারম্যানে কয় আরে খুব ভালো মেয়ে মেয়েটার নাম কি কই জামিলা কো বাইরে মেয়ের নাম যেমন জামিলা দেখতেও ময়ে এমন সুন্দরী কারণ জামিলা শব্দের অর্থই হলো শুধু সুন্দরী না লাবণ্যময়ী সুন্দরী একটা হইলো হাসিনা হাসিনার বাংলা সুন্দরী দেখতে চামড়া সুন্দর কিন্তু চোখ আবার বিলাই সুইকা ইডারে কো হাসিনা হাসিনা তুন মানে শুধু সুন্দরী আর জামিলা তুন অর্থ হইলো শুধু সুন্দরী না চামড়াও সুন্দর সেরা তো আবার আকর্ষণ আছে ইডারে কো জামিলা করে ভাই শুনো তুমি তো রামদানা থেকে আসছো বউ দেখতা মেয়ে বড় ভালো মেয়ে বড় লাবণ্যময়ী সুন্দরী জাননি মেয়ের কণ্ঠ কণ্ঠ বালা কোরআন তিলাওয়াত সুন্দর মেয়েটা হাফিজায়ে কোরআন তাই নাকি বলে হা বেফাকের পরীক্ষায় রেজাল্ট কি জানোনে বলে না কো গুলেন প্লাস বাবারি বাবা এত ভালো রেজাল্ট বলে হা আরও জাননি হাতের লেখা মুক্তার মতো সব দিক দিয়া এই মেয়েটা ভালো এখন বিয়া ওই তো না না ওই তো আরও জোরে কোন তবে ওই বিশ্বনাথের চেয়ারম্যানে কয় ও রামদানার চেয়ারম্যান ভাই বিয়া করাও আমার কোনো নিষেধ নাই তবে একটা কথা আছে কথাটা কি কও কো বাইরে এই ঘরের বেড়ি সর্দার বেটি সর্দার বুঝুন না নি আপনারা এমনে আপনার চেয়ারম্যান তো বড় বুদ্ধিমান আপনার চেয়ারম্যানে কো ভাই সাহেব মাফো সাই দুয়াও সাই এই ঘরে বিয়া করাইতাম না কেন করাইবেন না মেয়ের সব ভালো কো না ভাই বা ভাই না সব ভালো হইলো এই ঘরে বিয়া করাইতাম না কেন কো যেই ঘরের বেড়ি সর্দার এই ঘরে শান্তি পাওয়া যায় না আল্লাহর লবে ডাক দিয়া কই লাইফলিহা কও বলো আল্লাহ আমার রকম ইমরা ওরে আমার উম্মত শুনো একটা গোরের সর্দার যদি বেড়ি হয় গোরে যদি শান্তির আশা করা যেতে না পারে একটা দেশের সর্দার যদি মহিলা হয় ওই দেশের মানুষ কোনোদিনও শান্তির আশা করতে পারে না
জন্য রে বাবা ওই বেড়া যখন চুরি করতে গেছে মহিলাটা ডাক দিয়া কয় আল্লাহ আমার স্বামী চাউল রাখিয়া গেল কারো লইয়া খাইমো কয় আমি আছি চিন্তা কইরো না এক পর্যায়ে কয় আল্লাহ সোফা সেট বানায় রাখিয়া গেছে কারো লইয়া বইমো সুর বেড়া কয় আমি আছি এখন মহিলা কই কিরে হে দেখালি কয় আছে দেখি কতখান থাকতো পারে এক পর্যায়ে কয় আল্লাহ আমার স্বামী সুন্দর ফুল বিছানা রাখিয়া গেছে 80,000 টাকা দামের বস খাট ডিজিটাল খাট বানাইয়া রাখিয়া গেছে ওই খাটে কারে লইয়া ঘুমাইমো সুর বেড়া কো আমি আছি মহিলা কই রাখো এখন শেষ পরীক্ষাটা কইরা লয় আল্লাহ আমার স্বামী থাকতে একটা ছেলের লন্ডন পাঠাইয়াছিলাম লন্ডন পাঠাইবার সময় টাকা লাগছে 15 লক্ষ সিলেটে একটা জায়গা ছিল ওই জায়গাটা বিক্রি করছিলাম 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা হুজুরের কাছ থেকে তো ঋণ করে আনছিলাম আমার জামাই যে মারা গেল 5 লাখ টাকা ঋণ তো দিতে পারছে না এখন ঋণ তো আজে মরছে ওই ঋণটা কে দিব এখন সুরবেড়া মাতেও না আর মুতেও না কারণ এখন তো মাতলে ওই 5 লাখ টাকার ঋণ দিলাম লাগবো হুজুরে কোন ঠিক কিনা আমরা সমাজে দেখবেন রে বাবা রসুলের মহব্বতের নাম দিয়া 11 মাস ঘুমাই থাকে রবিউল আউয়াল মাস আইলে জর্দা বিরিয়ানি পোলাও খাইবার জন্য সজা কয় দেখবেন অনেক সময় নবী প্রেমের দাবি করে কিন্তু দেখা যায় ওই চাইল খাইবার সময় আছে ডাইল খাইবার সময় আছে বিছনাত ঘুমাইবার সময় আছে রে বাবা বেদিন বেঈমান কাফিররা নাস্তিকরা যখন নবীর বিরুদ্ধে কটুক্তি করে তুলারাশি লোক দিয়া বাটি চালান দিলেও তথা কথিত আশেকি রসুলদের খবর পাওয়া যায় না তাইলে রে ভাই কি জাতির জিহাদ করো কই জিহাদ 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 চাই লাগিয়া গেলে আমরা নাই এখন ঠিক না এটা তো এ মনে নে খালি জেহাদ 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 চাই লাগিয়া গেলে আমরা নাই বাইরে জানা দরকার সুন্নত মানলে কত বড় লাভ হয় বুঝার চললে ধরে নেই ভাইয়ের আমার আমি যখন হাটহাজারি মাদ্রাসায় পড়ি আমার উস্তাদ জিয়াল্লার অলির জবান থেকে শুনছিলাম দুই বন্ধু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করে একজন হিন্দু আরেকজন মুসলমান কোন একজন হিন্দু আরেকজন এক ধর্ম না দুই ধর্মের চলাফেরা উঠা বসা সব একসাথে করে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 6 দিন একসাথেই চলাফেরা করে তবে শুক্রবার আসলে মুসলমান লোকটা হিন্দু লোকটারে কই বন্ধু আধাটা ঘন্টার জন্যে রুমের বাহিরে যাও ভালো করে বুঝছেন আধা ঘন্টার জন্যে বাহিরে যাইতাম কেন আমার ব্যক্তিগত কাজ আছে তোমার সামনে করা যাবে না একটু বাহিরে চলে যাও বাহিরে চলে গেল আর এর মনে মনে খালি প্রশ্ন কিরে আমারে বাহিরে কইরা দিয়ে কী করে 6 দিন কোনো অসুবিধা নাই শুক্রবার আইলুই আমারে বাহির কইরা জানে কী করে তার ভিতরে একটা প্রবাদ বাক্য আছে আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া বাংলায় হইল যেই জিনিস না করে সেইটা আরও বেশি করে যেটা না করবেন দেখবেন এটার প্রতি লালস আরও বাড়ে আরও যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখছেন কোনো মহিলার কাছে যদি কোনো খবর বলা যায় কোনো মহিলার কাছে যদি কোনো খবর বলা যায় আর খবরটা বইলে যদি সাথে একটা শব্দ খাই দেওয়ান যা সাইজ বুবাই কই একটি নিখোঁজ মানে কারো কাছে হইস না কইলে ডিশ লাইনও দিলে আর টিভির লাইনও দিলে যেমন প্রচার হয় এর চেয়ে বেশি প্রচার হয় কি কোন ঠিক কি না অপরাধ একটা ওই না করলে কেন না করলে আরও বেশি কয় কি কোন ঠিক কি না ওই বন্ধু চিন্তা কর আমাকে বাহির কইরা দিয়া কি করে একটু জিজ্ঞেস করতে হবে তো একদিন বিকালবেলা আসরের নামাজের পরে দুই বন্ধু ঘোরাফেরা করে হাঁটে কারণ সকাল বিকালের হাওয়া বাতাস শারীরিক অনেক উপকার হয় কি কোন ঠিক কি না এই জন্য আমাদের উলামা একরাম বলে থাকেন সুবাহশাম কি হাওয়া 1,000 রুপিয়া কি দাওয়া সুবাহশাম কি হাওয়া 1,000 রুপিয়া কি দাওয়া সকাল বিকালের বাতাস 1,000 টাকার ঔষধের চেয়েও বেশি উপকার হয়
কি কোন ঠিক কি না, বন্ধু দুইজন, একজন হিন্দু আর একজন মুসলমান, একসাথে উঠা বসা চলাফেরা, বিকাল বেলা জিগাই বন্ধু আমাকে বাহির কইরা তুমি কি কর একটু জানতে চাই, বন্ধু রে তোমারে বাহির কইরা কি করি জানতে চাও বলে, হ্যাঁ শুনো তুমি জানো আমার ধর্ম এক আর তোমার ধর্ম আর এক, দুইজন দুই ধর্মের লোক, ধর্ম যদি ভিন্ন হয় কর্মের বেলায় কর্ম অত ভিন্ন হবে কি কোন ঠিক কি না, ওরে বন্ধু তোমারে বাহির কইরা দিয়া শুক্রবারে আমার নবীর তরিকা মতে কিছু কাজ করি, কি এমন কাজ যেগুলি আমি দেখতে পারতাম না, হিন্দু বেড়া কিতা বুঝতো, আমরা সমাজে একটা কথা আছে খামারের দোকানে কোরআন পড়লে কিচ্ছু বুঝে না, হিন্দু বেড়ারেও সুন্নতের মাত মাতলে কিচ্ছু বুঝে না কি কোন ঠিক কি না, এ বললেও আমার নবীর সুন্নত মতে কিছু কাজ করি, কি কাজ একটু বলো না, যেগুলি বলা যায় আবার আস্তে আস্তে বলতে শুরু করলো, শুনো আমাদের নবীর সুন্নত তরিকা, কাসুসারিবে ওয়াফুল্লুহা, দাড়িরে সারো লম্বা করো আর মুসরে খাটো করো, মুসরে ধরো আর দাড়িরে আবার ছাটো না, কিন্তু সারো মানে ছাইরে দৌ, ইদারে কাইটো না, কাইটো না আবার মিয়াদ আছে, লায়া জুজু কাতুল্লিহিয়া ইল্লা বাদাবি মুশতিন, আমি যেইভাবে ধরছি এরপরে আরও চার পাঁচ আঙ্গুল আছে, দূর থেকে দেখা যায় না কিন্তু হুজুরে দেখতে যেটি হয়, এরপরে এই পর্যন্ত আছে আমার চুল, এই পর্যন্ত ডাইরা কাড়া ছাড়া জাহেজ আছে, কিন্তু এর ভিতরে লায়া জুজু কাতুল্লিহিয়া ইল্লা বাদাবি মুশতিন, একমুটির ফরে জাহেজ আছে ভিতরে জাহেজ নাই, অনেকে দেখবেন রে নাম দেই শুননি কিন্তু দাড়ি কাটতে কাটতে নিয়ে বারিন্দাত লাগাইছে আসেনি এমন, এই জন্য আমি যখন হাট হাজারি ফরি আমার এক বাঘনি পাঁচ বছর বয়স, ওই বাঘনি আমারে কয় আজ থেকে প্রায় বিশ বছর আগের কথা বলতেছি, আমারে কয় মামা একটা কবিতা আপনারা শিখাইমো, পাঁচ বছরের বেড়ি বলে আমারে কবিতা শিখাইব, কিতা বেড়ি কৌছেন চায় কই বেদাতিরা সে আলামত আই পেশর, বেদাতিরা সে আলামত আই পেশর, বাইটা দাড়ি বাইটা জামা সুরট খর, আসলে বাস্তব জোরে কোন ঠিক কি না, বেদাতিরা সে আলামত আই পেশর, বাইটা দাড়ি বাইটা জামা সুরট খর, দাড়ি ওরাকে একবার লাগাইয়া আবার দেখবেন রে বাবা জামাও পরে সুন্নতের খেলাফ, আবার দাড়ি কাটতে কাটতে যেমন নিয়া লাগায় পাশাপাশি দেখবেন আবার ফাইভ ফাইভ ডাবল ফাইভ টানে সিনচুন্নি কিতাই রা, ও ভাইয়ের আমার এইগুলি তো নবীর তরিকার ভিতরে হইতে পারে না কি কোন ঠিক কি না, ও বল শোনো আমি তোমাকে বাহির কইরা দিয়া আমার নবীর তরিকা মতে কিছু কাজ করি, এই মুসগুলি কাটি তাই নাকি বলে, হা তোমার নবী বিশ্ব নবী হইয়া ও মুস নিয়া গবেষণা করেছেন, হিন্দু লোক আশ্চর্য হয়ে গেছে কি কইরে, শুনেছি তোমাদের নবী সকল নবীর নবী এত বড় নবী হইয়া এমন একটা জায়গা নিয়ে গবেষণা করেছে, মুসলমান লোকটা বুঝতে পারছে হিন্দু লোকটা কাইল হইয়া গেছে, এখানে দুর্বল হইয়া গেছে, দুর্বল যখন হয়েছে এখন এরা আরও সুন্নতির ইঞ্জেকশন যা দিতাম পারি, বন্ধু রে শুধু মুস কেন, দেখো হাতের আগায় নখের গুড়াই গুড়াই সুন্নত তরিকা আছে, নখ কাটাও মুসলমানদের নবীর সুন্নত, হিন্দু লোকটা আরও আশ্চর্য হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হইয়া হিন্দু লোকটা ডাক দিয়া কয় কি বলো তোমরা নবী এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, হাদিস শরীফে তো আসছে রে বাবা আত্মহুরু সাতুরুল ইমান, আরে হাদিস আছে আন্নাজাফাতু মিনাল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতাও তো ইমানের অঙ্গ কি বলেন ঠিক কি না, এত পরিষ্কার পরিচ্ছন্নতা তোমরা নবী পছন্দ করছে বলে, হ্যাঁ শুধু তাই না আমরা নবী তো মুস কাটার কথাও বলছেন, কয় আমরা ঠাকুররা দিই তা কই না, বরং দেখা যা কিছু ঠাকুর মুসলমানের মধ্যেও আছে মুসলম্বা করতে করতে রাস্তা বন্ধ করে ফেলাইছে কি কোন ঠিক কি না, আমরা ঠাকুর তো পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলে না, ও বললো শুনো শুধু এই জায়গা কেন, মুসলমানদের সুন্নবীর সুন্নত তো হাতের গুড়িতে হাতের নিচেও আছে বগলের নিচ পরিষ্কার করা, এইটাও তো আমরা নবীর সুন্নত কি কোন ঠিক কি না, আরও আশ্চর্য হয়ে গেলো কি বলো, শুধু তাই নয় শুধু হাত কেন, মুসলমানদের দাঁত পর্যন্ত নবীর সুন্নত আছে, লাউলা আন আশুকালা উম্মাতি লামারতুহুম বিসিওয়াক ও ফি রিওয়ায়াতিন, লাউলা আন আশুকালা উম্মাতি লামারতুহুম বিসিওয়াক ইন দা কুল্লি ওযুইন ও ফি
রিওয়ায়াতিন ইংদা কুল্লি গুসলিন ও ফি রিওয়ায়াতিন ইংদা কুল্লি সালাতিন, বিভিন্ন ধরনের হাদিস আসছে। আল্লাহর নবী কয় ওরে আমার উম্মত শুনো, তোমরা কষ্ট হবে এই বই যদি আমার না থাকতো তাইলে আমি নবী হুকুম দিতাম প্রত্যেক ওযু প্রত্যেক গোসল প্রত্যেক নামাজের সময় যেন তোমরা মেসওয়াক করো। আমি নবী যদি হুকুম দিয়া দেয় তাইলে তো কষ্ট হইব, আর হুকুম দেওয়ার পরে না করলে তো গুনাহ হইব, কি কোন ঠিক কি না। এই জন্য রে বাবা সুন্নতের মেসওয়াকের বড় গুরুত্ব রয়েছে। আরেক হাদিস আসছে, আল্লাহর নবী বলেন আমার কাছে জিব্রাইল এক এক সময় এক একটা হুকুম নিয়ে আসছে, তবে যত হাজার বার আইছে এমন কোন সময় বাদ নাই মেসওয়াকের কথা বলে নাই। কথাটা মনে একটু শিখন, বুঝেন নাই মনে হয়। অর্থাৎ যত আপনারা ছাত্র দেখুন, একজন ছাত্রদের না আপনারা হুজুরে দিচ্ছেন কিন্তু, অর্থাৎ যত হাজার বার আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন আসছেন তত হাজার বার ওই মেসওয়াকের কথা বলেছেন। এটা এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নত, কি কোন ঠিক কি না। আমরা সমাজে দেখবেন রে বাবা এই মেসওয়াক নিয়ে অনেকে উপহাস করে, অনেক বেদাতিরা সুন্নি নামের বেদাতিরা এই কথা কয় ছাগলের হুড়া দিয়া বলে আমরা দাঁত মরাই, মেসওয়াক না করলে ইমান যাইতো না, কিন্তু মেসওয়াকরে উপহাস করলে আরো জোরে কোন মেসওয়াক আপনি করেন না তাই বলে ইমান যাইতো না, কিন্তু যদি কয় ইটা হইলো ছাগলের হুড়া ছাগলের হুড়া, নবীর সুন্নত কি উপহাস করলা তোমার ইমান তো যাইব যাইব, আমও যাইব সালাও যাইব, সালা কুন্ডা বুঝছেন নি, ইমান গেলে কি আপনি হইলেন বেঈমান, বউ হইলো ইমানদার, ইমানদার আর বেঈমানের মধ্যে বিয়া থাকে না, বলে আমি তো তালাক দিছি না তুমি তালাক দেওয়ার লাগতো না, এটা অটো তালাক হইয়া গেছে, অটো অটো গাড়ি যেমন অটো আছে গাড়ির গিয়ার যেমন অটো আছে রে বাবা, বউয়ের তালাক অটো তালাক আছে অটো তালাক, তুমি যদি বেঈমান হইয়া যাও বউরে তালাক দেওয়ার লাগতো না, এটা অটো তালাক হইয়া যাইব, জোরে কোন ঠিক কি না। এত বড় গুরুত্বপূর্ণ সুন্নত ইটারে কো ছাগলের খুঁটা দিয়া বলে দাঁত মারাই, জোরে কন্যা ওজুবিল্লা, এমনি ডাক দিয়া কই বন্ধু শুনো আমরা নবীর সুন্নত দাঁতের গুড়াই পর্যন্ত আছে। আশ্চর্য হওয়া বলে তাই নাকি বলে হা, শুধু এটা না মুসলমানদের নবীর সুন্নত নাভির নিচ পর্যন্ত আছে, কি কোন ঠিক কি না। ওই আল্লাহ কি কও তুমি বলে হা নবীর সুন্নত নাভির নিচেও আছে, এম নয় হিন্দু লোকটা চোখের পালে ছেড়ে দিয়া কো বন্ধু মুসলমান তোমরা নবী এত যদি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে থাকেন এতদিন পর্যন্ত আমারে কেন তুমি দিনের দাওয়াত দিলা না, আর দেরি করব না এখনই আমারে কালিমা পড়াইয়া দাওলা, ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। নবী যারে হাদিসে বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু, এই যে কালিমা পড়লা অতীতে যা গুনাহ করছো সব গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে, গুনাহ থেকে যদি পরিষ্কার হয় লোকটা যাবে কোথায়, আরো জোরে জান্নাতে, তাহলে সুন্নতের রেজাল পাইলাম জান্নাত, কি কোন ঠিক কি না। সরাসরি তো নবীর আরেক হাদিসে আসছে, মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না, নবী কয় আমার